वेलकम टू माय चैनल फन विथ फिजिक्स। टार्गेट नीट और जेई कमप्लीट क्वेश्चन और आंसर सीरीजर आज हमारे सेकेंड क्लास। अलरेडी फर्स्ट क्लासे इलेक्ट्रोस्टैटिक्सर किछु इजी क्वेश्चन आलोचना करेছি এবং দুটি কোশ্চেন বাড়ি কাছে দেওয়া ছিল। আজকেও আমি কিছু ইজি টু মডারেট কোশ্চেন করাবো এবং সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার দেবো এবং সঙ্গে কিছু কোশ্চেন আবার বাড়ির কাজ থাকবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে যে অ্যান্সারগুলো কি হলো বা পারলে কি পারলে না, তারপর আমি করে দেবো। তাহলে আমাদের সেকেন্ড ক্লাসের আজকের ফার্স্ট কোশ্চেন এবং বলি যে এই সিরিজ যদি কমপ্লিট করো তাহলে আশা করি তোমাদের অনেক তোমরা লাভবান হবে, কেন আমি এখানে যেগুলো কোশ্চেন আলোচনা করব সেগুলো সবই আসার উপযোগী কোশ্চেন। তুমি আদার্স যদি কোথাও যদি টেস্ট দাও দেখবে যে এগুলা কোশ্চেনই ঘুরে ফিরে এসেছে। এবং আমি কি বলেছি, আমি ইজি টু মডারেট টু ডিফিকাল্ট, আমি প্রত্যেকটা টাইপসের কোশ্চেন আমি ধরে ধরে আলোচনা করব। সেই জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, শুধুমাত্র প্র্যাকটিস করো, বই মন দিয়ে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে আমাদের আজ আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি বললো যে টু পজিটিভ আয়ন্স ইচ ক্যারিং এ চার্জ স্মল কিউ আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স স্মল ডি ইফ ক্যাপিটাল এফ ইজ দ্য ফোর্স অফ রিপালশন বিটুইন দ্য আয়ন্স দ্য নাম্বার অফ ইলেকট্রনস মিসিং ফ্রম ইচ আয়ন উইল বি। এখানে বলা আছে যে স্মল ই বিইং দ্য চার্জ অন অ্যান ইলেকট্রন। যে অঙ্কটা খুবই সহজ, কি বললো বললো যে দুটি আছে পজিটিভ আয়ন, তাহলে এটাও প্লাস, তাহলে আয়ন মানে কি এটাও প্লাস চার্জ, এটাও আছে প্লাস চার্জ, এটাও প্লাস কিউ চার্জ, এটাও প্লাস কিউ চার্জ। এবার তাই তো এটা একটা পজিটিভ আয়ন, এটা একটা পজিটিভ আয়ন, ধরলাম যে এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ, টু পজিটিভ চার্জ আছে। এবার এরা একটা সামথিং ডি ডিস্টেন্সে আছে, তবে বললো যে এদের মধ্যে এফ অ্যামাউন্টের বল কাজ করছে, তবে এই দুটি আয়ন্স থেকে কি অ্যামাউন্টের ইলেকট্রন মিসিং আছে। এখানে ইলেকট্রন মিসিং এ কথা কেন বললো, ইলেকট্রন মিসিং কেন বললো, কারণ বলো এখানেও প্লাস চার্জ এখানেও প্লাস চার্জ, প্লাস চার্জ সৃষ্টি হওয়া মানে কি ওই যে অবজেক্ট ওর থেকে কিছু ইলেকট্রন ছেড়ে চলে গেছে, তার মানে কি কোনো একটা বডি প্লাস চার্জ হওয়া মানে ওর ওর মধ্যে ইলেকট্রন মিসিং আছে। তাহলে ইলেকট্রন মিসিংয়ের জন্য কি ওই বডি প্লাস চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো না এই যে প্লাস কিউ মানে কি NE, আবার এ প্লাস কিউ মানে আবার হচ্ছে NE, তার মানে কোনো একটা অবজেক্ট থেকে n অ্যামাউন্টের ইলেকট্রন রিমুভ হওয়ার জন্যই কি এবার এই বডিটা প্লাস চার্জ হয়ে গেছে বা ধনাত্মক আয়ন হয়ে গেছে, পজিটিভ আয়ন হয়ে গেছে। তাহলে এখান থেকে n নাম্বার ইলেকট্রন যাওয়ার জন্য এই যে বডির মধ্যে তাহলে চার্জ কত আছে, অবশ্যই প্লাস, কেন এখান থেকে ইলেকট্রন বাইরে গেলে মানে প্লাস চার্জ, তাহলে সেই কিউটা কত হবে NE, তার মানে এই বডি থেকে n নাম্বার ইলেকট্রন মিসিং হওয়ার জন্য এই বডির চার্জ কত প্লাস কিউ, সেম। তাহলে এই আধানটা প্লাস কিউ বলতে কি বোঝাচ্ছে NE, আবার এটাও NE, তার মানে এখানে এনটাই বলতে কি বোঝাচ্ছে যে n নাম্বার ইলেকট্রন রিমুভ করার জন্য বা n নাম্বার ইলেকট্রন মিসিং হওয়ার জন্যই এ হচ্ছে প্লাস চার্জ, মানে এও প্লাস কিউ এও প্লাস কিউ। তাই তোমাকে বার করতে হবে এই মোট, মানে তোমাকে বার করতে হবে যে কতগুলো নাম্বার ইলেকট্রন মিসিং হয়েছে। একদম খুব সহজ অঙ্ক। তাহলে বুঝতে পারলে যে এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ, তার মানে এখানেও ইলেকট্রন মিসিং এখানেও ইলেকট্রন মিসিং, তাহলে ইলেকট্রন মিসিং কত n এখানেও n, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স কত F ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ বাই কত ডি তার স্কোয়ার। এবং এখানে দেখো তোমাদের অপশানে কিন্তু 1/4πε0 এটা ধরতে হবে, কারণ আমাদের অপশানে এটা দিয়েই অ্যান্সার দেওয়া আছে। তাহলে এবার দেখো তাহলে F ইকুয়ালস টু হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার, কী লিখবো কিউ স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার, তাহলে F ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার। কিউ মানে কি NE, তাহলে n স্কয়ার ইনটু u স্কয়ার বাই d স্কয়ার বোঝা গেল। এবার এখানে করছি তাহলে আমাকে বার করতে হবে কতগুলো ইলেকট্রন মিসিং, মানে এই যে n নাম্বার ইলেকট্রন মিসিং হওয়ার জন্যই চার্জ কত হয়েছে, কিউ চার্জ হয়েছে, তার মানে আমাকে nটা আমাকে বার করতে হবে। তাহলে কত হবে এখানে n স্কয়ার e স্কয়ার ইকুয়ালস টু হবে 4 পাই এপসাইলন 0 ইন্টু এফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে এন স্কোয়ার কত হলো 4 পাই এপসাইলন 0 ইন্টু এফ ইন্টু ডি স্কোয়ার বাই ই স্কোয়ার। তাহলে এন হবে √4 পাই এপসাইলন 0 ইন্টু এফ ডি স্কোয়ার বাই হচ্ছে ই স্কোয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে কতগুলো ইলেকট্রন মিসিং, মানে এই এন নাম্বারটাই আমাকে বার করতে বলেছে। তাহলে কত অপশন ডি হলো অ্যান্সার। বোঝা গেল যে তোমাকে বার করতে বলছে কতগুলো ইলেকট্রন মিসিং, তাহলে কি এন নাম্বার ইলেকট্রন মিসিং হওয়ার জন্য কি এ পজিটিভ আয়নস এ পজিটিভ আয়নস, তাহলে ওই এনটাই আমাকে বার করলাম। একদম খুব সহজ অঙ্ক, ঠিক আছে করে নাও। এবার নেক্সট অঙ্ক দেখো, বলেছে এ চার্জ স্মল কিউ ইজ প্লেসড at the center of the line joining two exactly equal positive charge capital Q. The system of three charges will be in equilibrium if small q is equal to. তোমাদের এই কোশ্চিন অনুযায়ী দুটা পজিটিভ ক্যাপিটাল কিউ চার্জ আছে। এবার বললো যে ঠিক ওদের এক্স্যাক্টলি মিডিল পয়েন্টে একটা স্মল কিউ চার্জকে বসানো আছে। এবার তবে বললো যে এই স্মল কিউর মানটা কত হলে এই টোটাল সিস্টেমটা থাকবে ইকুইলিব্রিয়ামে। এটা মানে ডিস্টেন্স কি বলে দেওয়া আছে, ডিস্টেন্স না, কোনো ডিস্টেন্স বলা নেই, ঠিক আছে। শুধুমাত্র এটা বলা আছে যে দুটি সেম অ্যামাউন্টের চার্জ এবং পজিটিভ চার্জ এবং এদের ঠিক এক্স্যাক্টলি মিডিল পয়েন্টে স্মল কিউ আছে। তো বললো যে এই স্মল কিউর মান কত হলে এই টোটাল সিস্টেমটা বা এই সবগুলো চার্জই হবে ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, যে কোনো একটি আধানের উপর মোট বল শূন্য। তাহলে এই স্মল কিউর মান কত হলে টোটাল সিস্টেমটা যে সাম্যাবস্থায়, মানে যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য। তুমি ধরো যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে আমরা ধরলাম যে এই যে ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ সেটা বি পয়েন্ট, হ্যাঁ সেটা বি পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউর উপর মোট বল শূন্য। আর কি বললো যে টোটাল সিস্টেমটা কি আছে সাম্যাবস্থায়। টোটাল সিস্টেম সাম্যাবস্থা বলতে কি বোঝায়, যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য। কিন্তু এর উপর মোট বল যদি শূন্য ধরি, দেখো যদি এর উপর মোট বল শূন্য, এর উপরও মোট বল শূন্য, বাট এর উপর মোট বল শূন্য ধরে অঙ্কটা করলে স্মল কিউ কেটে যাবে। আমরা স্মল কিউর মানই তো বার করবো, ফলে আমাকে স্মল কিউ সমীকরণে রাখতে হবে। সেই জন্য যেহেতু টোটাল সিস্টেম কি আছে সাম্যাবস্থায়, ফলে বি পয়েন্টে থাকা যে কিউ তার উপর মোট বল শূন্য করব, কিংবা তোমরা এর উপরও মোট বল শূন্য করতে পারো। তাহলে এবার তাহলে আমরা লিখব যে সাম্যাবস্থার শর্ত অনুসারে বি বিন্দুতে অবস্থিত ক্যাপিটাল কিউ আধানের উপর মোট বল কত 0। তাহলে এর উপরে মোট বল শূন্য, তাহলে এই উপরে মোট বল শূন্য বলতে কি বোঝাচ্ছে, যে এই আধানটা এই এ পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউর আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যেও আছে, আবার এই আধানটাই পি বিন্দুতে থাকা স্মল কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে এই বি পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউ আধানের উপর বল অ্যাপ্লাই কে করছে, একটা এ পয়েন্টে থাকা চার্জ এর উপর বল অ্যাপ্লাই করছে। আবার p পয়েন্টে থাকা স্মল কিউ চার্জও কি ওর উপরে বল অ্যাপ্লাই করছে। তাহলে a পয়েন্টের জন্য b পয়েন্টের উপর বল এবং p পয়েন্টের জন্য b পয়েন্টের উপর ক্রিয়াশীল যে বল অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এর জন্য এর উপরে বল এবং p এর জন্য এর উপরে বল, এই দুটি বলের লব্ধিটাই কত হবে? জিরো। তাহলে জিরো করে নিয়ে আমাকে এই স্মল কিউর মান আমাকে বার করতে হবে। তাহলে তাহলে প্রথমে তাহলে আমাদের শর্ত কি? আধানগুলো যে সাম্যাবস্থায়, তাহলে যে কোনো আধানের উপরই মোট বল শূন্য। তাহলে আমরা ধরবো যে এই বি পয়েন্টে আছে যে ক্যাপিটাল কিউ আধান, ওর উপর মোট বল শূন্য। তাহলে আমাকে আগে বার করতে হবে এর উপর মোট বল কত। তাহলে এর উপর মোট বল অ্যাপ্লাই কে করছে? একটা এ পয়েন্টের জন্য হচ্ছে, একটা পি পয়েন্টের জন্য হচ্ছে। তাহলে এর জন্য এর উপরে বল, এর জন্য এর উপরে বল, দুটি বলের রেজাল্ট্যান্ট যেটা হবে ওই রেজাল্ট্যান্টটাকেই শূন্য করলেই আমরা স্মল কিউর মান অনায়াসে পেয়ে যাব। তাহলে প্রথম এ বিন্দুর জন্য, প্রথম এ বিন্দুর জন্য বি বিন্দুতে ক্রিয়াশীল বল, তার মানে প্রথমটা এ বিন্দুর জন্য বি পয়েন্টে, কিন্তু ওদেরকে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া নাই। তাই তুমি ধরে নাও যে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল আর, হ্যাঁ মানে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তার মানে এই পি থেকে বি কত? নিশ্চয় আর বাই টু, কারণ এই কিউ পয়েন্ট এক্স্যাক্টলি ওদের মিডিল পয়েন্টে আছে। তাহলে এ বিন্দুর জন্য বি পয়েন্টে ক্রিয়াশীল বল কত হবে? এফ ওয়ান ইকলস টু হবে এই ক্যাপিটাল ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এবং এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ। তাহলে এ ওকে রিপালশন করবে। তাহলে এর জন্য এই পয়েন্টে ফোর্সের ডিরেকশন হবে কোন দিকে? এই বরাবর। কেন? আমি তোমাদের কুলম্বের থিওরি বা কুলম্বের থিওরে ভেক্টর ফর্মে আমি বলেছি যে যার জন্য বল সে ডিসাইডেড করবে আমি ঠেলবো না টানবো। তাহলে এ বিন্দুর জন্য বি পয়েন্টে বল, তাহলে এ ডিসাইডেড করবে আমি একে ঠেলবো না আমি ওকে টানবো। তাহলে যেহেতু এ পয়েন্টের রেসপেক্টে বিতে কে আছে? প্লাস চার্জ, মানে সমধর্মী আধান। তাহলে এর জন্য বিতে এই অ্যামাউন্টের ফোর্স দিয়ে ওকে ধাক্কা মারবে। তাহলে এফ ওয়ান কাজ করছে কোন থেকে? এই বরাবর। আবার আবার এই পি পয়েন্টে, আবার এই পি পয়েন্টে, পি পয়েন্টে কে আছে? প্লাস না মাইনাস? আমি তো জানি না, যেহেতু জানি না, যেহেতু আমাকে মেনশন করে দেওয়া নাই, তাহলে আমরা কি ধরবো যে হ্যাঁ এখানে আপাতত প্লাসই আছে। তারপর আমাদের লজিক্যালি আমরা করব, তারপর যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এই এবার পি বিন্দুর জন্য বি পয়েন্টে, এবার পি বিন্দুর জন্য বি বিন্দুতে ক্রিয়াশীল বল কত? এফ টু ইকুয়ালস টু হবে স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে? ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার বাই কত হবে? ফোর হলো। এবং যেহেতু এর মান আমাকে বার করতে হবে, তাহলে এর জন্য যদি ধরি এ প্লাস, তাহলে এর জন্য এর উপরে ক্রিয়াশীল বলের মান এটা, বাট এ যেহেতু প্লাস ধরেছি তাহলে এর জন্য ওকে ধাক্কা মারবে এই বরাবর। তাহলে এই বরাবরই কে কাজ করবে? এফ টু। তাহলে এর জন্য এর উপরে বল এফ ওয়ান এই বরাবর, আবার এর জন্যই এই এর উপরে বল এফ টু এই বরাবর। তাহলে এর উপর আর কোনো কি আধান প্রভাব দেখাবে না। তাহলে এর উপর তাহলে মোট বল কত হবে? ডাইরেক্ট যোগ করব, কেন এফ ওয়ান আর এফ টু কি পরস্পর 0 ডিগ্রিতে আছে। তাহলে ভেক্টর লব্ধি করলে, তাহলে অতএব বি বিন্দুতে মোট বল, অতএব বি বিন্দুতে মোট বল এফ কত হবে? এফ ওয়ান প্লাস এফ টু। বাট এবার আমাদের শর্ত কি? এবার শর্ত হচ্ছে শর্তানুসারে এই মোট বলটা কি জিরো, তাই তো? আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে এই মোট বলটা কত? জিরো। কেন? এই যে আরে আধানগুলো আছে সাম্যাবস্থায়, তাহলে যে কোনো আধানের উপরই মোট বল শূন্য। তাই ধরলাম যে এর উপর মোট বল শূন্য, তাহলে এর উপর মোট বলটা পেলাম কত? এটাই পেলাম না মোট বল। তাহলে এই মোট বলটা কি শূন্য, কেন ওরা সাম্যাবস্থায় আছে। लोब्धि बल शून्य ताहले एफ शून्य होले ताहले एफ वन इक्वल्स टू होबे माइनस एफ टू ताहले एफ वन कत कैपिटल किऊ स्क्वायर बाय आर स्क्वायर इक्वल्स टू माइनस ऑफ कैपिटल किऊ इनटू स्मॉल किऊ आर स्क्वायर ऊपर 4 ताहले आर स्क्वायर काटलो ए एकटा किऊ काटलो काटलो ताहले ए स्मॉल किऊ कत होलो माइनस कैपिटल किऊ बाय 4 तार माने एटा होलो आंसर एटा कत होबे ऑप्शन 3 होबे आंसर। তাহলে অবশ্যই দেখো যে আমরা তো এখানে জানতাম না যে প্লাস না মাইনাস কিন্তু আমরা একটা আইডিয়া কিন্তু করতে পারবে যে এটা আধানটা অবশ্যই মাইনাস হওয়া প্রয়োজন মাইনাস না হলে এর উপর লব্ধি বল শূন্য হওয়া ইম্পসিবল কেন এ ওকে ঠেলছে এই বরাবর এই দুটি তো পজিটিভ চার্জ বলা আছে না यस যে এই দুটি তো পজিটিভ চার্জ এটা আমার বল এটা তো আমার বলে দেওয়াই আছে যে এই চার্জ একে তো ধাক্কা মারবে बट एओ जोदी धक्का मारे ताई लोब्धि बल तो जीरो कखनोई होबे ना तार माने ए ओके धक्का मारबे एई बराबर तार माने ए के एमन किछु चार्ज होते होबे जे ओके टानबे ताहले अवश्यई ताहले आमादेर लजिक्याली कि एई एई मानटा माइनस चार्ज होवारई कथा देखो आमरा आमादेर लजिक अनुयायी प्लस धरे गेलाम देखो आमादेर लजिक मिले गिये जे ओई चार्ज किन्तु माइनसई हलो बोझा गेल कि एरकम अंक आछे যে তাহলে এই দুটি পজিটিভ চার্জ এরা সামথিং আর সেপারেশনে আছে এবং ওই দুটি আধানের এক্স্যাক্টলি মিডল পয়েন্টে এই স্মল কিউ যদি থাকে তবে এই টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকলে তবে স্মল কিউ মান কত তাহলে ইকুইলিব্রিয়ামে আছে মানে যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য কিন্তু এই স্মল কিউর উপর মোট বল শূন্য করলে হবে না তাহলে কিন্তু স্মল কিউ কিউই কেটে যাবে ধরলাম যে এর উপর মোট বল শূন্য তাহলে এর উপর আগে মোট বলটা বার করলাম তাহলে মোট বল শূন্য করে আমি অনায়াসে স্মল কিউ মানটা বার করলাম বোঝা গেল কি বোঝা গেল ওকে এগুলা আমি ডিটেইলসে করাচ্ছি কিন্তু তোমাদের এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি একদম অঙ্ক দেখেই তুমি ফটাফট তুমি নামাতে পারবে কেন ফিজিক্স কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের বিশেষ করে নিটের ক্ষেত্রে বায়োলজি কেমিস্ট্রি সবাই তুলনামূলকভাবে প্রায় হয়ে যায় কিন্তু ফিজিক্সের জন্য তোমাকে টাইম অনেকক্ষণ দিতে হয় সেই জন্য তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তবে তুমি ভাবতে হবে না তুমি অনায়াসে তুমি কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এবং তুমি খুবই অল্প টাইমে তুমি অনেক বেশি তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এবং যেগুলো তোমার হচ্ছে না তুমি সেগুলো তুমি করার বা ভাবার তোমার সময় কিন্তু বাঁচবে তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তোমার কোশ্চেন পেলেই তোমাকে মনে হবে এই এটা তো করেছি বা এরকম টাইপসের তো করেছি তাই তো যে অ্যাকচুয়ালি আমাদের মানুষের গড় আয়ু কত 60 থেকে 70 বছর এই 60 থেকে 70 বছরের মধ্যে তোমার জীবনের মাত্র 2টি বছর তুমি ভালো করে খাটো তাই দেখবে তুমি একটা অনেক ভালো একটা বেনিফিট পেয়ে যাবে তোমার লাইফের জন্য যে অ্যাকচুয়ালি মাত্র 2 বছর 70টা বছরের মধ্যে মাত্র 2টি বছর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে তাহলে তোমাকে পিছনে ঘুরে তাকাতে হবে না মাত্র 2টা বছর মাত্র 24টা মাস তোমাকে নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে হবে তাহলে তুমি সামনে দিকে এগিয়ে যাবে তোমাকে পিছনে তাকাতে হবে না ঠিক আছে তাহলে নেক্সট আমাদের অঙ্ক When air is replaced by a dielectric medium of constant K, the maximum force of attraction between two charges separated by a distance. किसुई ना? की बोलो? बोलो जे air एर बदले आमी जोधी एक K dielectric medium निये आसी तबे ओदेर मध्य maximum force की change होबे एकदम खूब सहज अंक तुम धरो जे एरकम अंक एर एक दिन मन करानो हयेछिलो जे एटा माने एटाई ना एरकम टाइप्स एक अंक किउ किउ एटा आर डिस्टेंस आर आछे डिस्टेंस एबार एखोन एक क्षेत्र आछे एयर ताहले एयर होले ताहले फोर्स कत होबे ताहले फोर्स होबे किउ स्क्वायर बाय आर स्क्वायर हलो एबार एई सेम चार्ज आछे सेम चार्ज चार्ज सेम अच्छा एबार सेम अच्छा डिस्टेंस शुधुमात्र एबार एर माझखाने एबार एआर एर रिप्लेस माने एआर एर बदले एकटा के डायलेक्ट्रिक मीडियम ना हयेछे तबे से क्षेत्र फोर्स कत होबे एफ डैश इक्वल्स टू होबे किউ स्क्वायर बाय के आर स्क्वायर। देखो एबार किউ स्क्वायर बाय आर स्क्वायर बोलते कि बुझाय के बुझाय ताहले एफ डैश ताहले कत होबे एफ इनटू 1 बाय के तार माने कि होबे ताहले एबार जदि एआर एर बदले जदि आमरा डायलेक्ट्रिक मीडियम निये आसि के तबे से क्षेत्र में ये फोर्सर मानটা কি হবে কমে যাবে কতটা কমবে k টাইমস কমবে তাহলে এটা হবে ডিক্রিজ k টাইমস তাই তো তাহলে কি k ভাগ হওয়া মানে এই ফোর্সের মানটা k টাইমস ডিক্রিজ হয়ে যাওয়া ঠিক আছে এটা খুব সহজ অঙ্ক। আর তাহলে শুনে নাও যদি এখানে বলতো k না আছে 4 তাহলে এখানে 4 হতো তাহলে 4 টাইমস ডিক্রিজ হতো যদি বলতে এখানে আছে 5 তাহলে হতো 5 টাইমস হতো ডিক্রিজ কিছুই না কে যা বলবে ঠিক সেম টাইমস আমাদের এখানে কমে যাবে। এবার দেখো নেক্সট অঙ্ক এ পার্টিকল অফ মাস স্মল m and charge small q is placed at rest in a uniform electric field capital E and then released. The kinetic energy attained by the particle after moving a distance y की बोलो बोले छे जे एक टा इलेक्ट्रिक फील्ड आछे ए एक टा इलेक्ट्रिक फील्डर मध्य एक टा आछे पार्टिकल ए पार्टिकलर मास होच्छे m एवं चार्ज होच्छे q एके एखाने राखा आछे এটা আপাতত এটা রেস্টে আছে। এবারে একে যখন রিলিজ করলাম একে যখন ছাড়লাম ছাড়ার পর ও যখন x না y এ যখন y যখন ডিসটেন্স গেল সেই মুহূর্তে ওর এখানে ওর কাইনেটিক এনার্জিটা কত হবে বলেছে বুঝতে পারলে একটা ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আছে পার্টিকেল যার মাস স্মল m যার চার্জ q ওকে ফার্স্টে রেস্টে রাখা ছিল যখন ওকে রিলিজ করা হলো সেই সময় ও y ডিসটেন্স যাওয়ার পর তাহলে ওর কাইনেটিক এনার্জি কত হবে তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখো কি জানি আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হয় হাফ m ইনটু v স্কয়ার তাহলে ও এখানে থাকুক আর যাক এখানে বা যাক এখানে ওর মাস তো চেঞ্জ হয়নি কিন্তু ওর এখানে যে ভেলোসিটি সেটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে কারণ এই চার্জ যুক্ত এই মাস ইলেকট্রিক ফিল্ডে থাকার জন্য এই ইলেকট্রিক ফিল্ডের জন্য সেই চার্জ একটা ইলেকট্রিক্যাল ফোর্স অনুভব করছে সেই ইলেকট্রিক্যাল ফোর্স কত F ইকুয়ালস টু কিউ ইনটু ই। তাহলে আমরা কি জানি যদি কোনো একটা কণা ফোর্স অনুভব করে তার মানে ওর মধ্যে অবশ্যই ত্বরণ সৃষ্টি হয়েছে তাহলে ত্বরণ কত সৃষ্টি হয়েছে অ্যাক্সিলারেশন কত হয়েছে f ইকুয়ালস টু m ইনটু a তাহলে যেহেতু এর মধ্যে ফোর্স কাজ করেছে আচ্ছা ফোর্স কাজ করা মানে ওর মধ্যে অবশ্যই অ্যাক্সিলারেশন কাজ করবে তাহলে কত হবে a তাহলে a হবে f বাই m f কত কিউ ই বাই m তাহলে এই অ্যামাউন্টের উপর অ্যাক্সিলারেশন কাজ করেছে তাহলে এই অ্যামাউন্টের অ্যাক্সিলারেশন কাজ করার জন্য এই y ডিসটেন্স যাওয়ার পর ওর যাবে ভেলোসিটি সেটাই দিয়ে আমাকে কাইনেটিক এনার্জি বার করতে হবে। আচ্ছা বলো তাহলে এখানে ছিল রেস্টে তাহলে এখানে কত ওর ভেলোসিটি 0 আর এখানে কি সামথিং পাবো কেন ওকে যখন ছাড়লাম তখন এই ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য একটা ত্বরণ সৃষ্টি হয়েছে তার জন্য কি ত্বরণ থাকা মানে ওর কি ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করছে তাহলে y ডিসটেন্স আসার পর যেটাই হলো ভেলোসিটি সেই ভেলোসিটির জন্য যে হবে কাইনেটিক এনার্জি আমাকে ওটাই বার করতে হবে তাহলে এবার আমাকে বার করতে হবে y ডিসটেন্স যাওয়ার পর ওর কত হলো ভেলোসিটি। তাহলে আমরা কি জানি আমরা জানি যে সময় তো জানি না তাহলে আমরা এখানে বার করব হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a ইনটু s তাহলে v কত v হচ্ছে ওটাই বার করো v বার করতে হবে আর u কত ইনিশিয়াল তো 0 প্লাস 2a মানে হচ্ছে কিউ ই বাই এম ইনটু এক্স মানে হচ্ছে y তাহলে এই y ডিসটেন্স যাওয়ার আগে কত ভেলোসিটি জিরো, এটা তো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, এবং এই ওয়াই দূরত্ব যাওয়ার পর যে ভেলোসিটি ওটাই আমাদের ভি, এবং ওই পয়েন্টে আমাকে বার করতে বলেছে ইকে। তাহলে তাহলে ভি স্কোয়ারটা কত হলো 2qe ইন্টু ওয়াই বাই এম। তাহলে অতএব আমাদের কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 2qe ইন্টু ওয়াই বাই হচ্ছে এম। তাহলে এম আর এম কাটলো, 2 আর 2 কাটলো, তাহলে কত হলো qe ইন্টু ওয়াই। তাহলে এটা আমাদের কি হলো ইকে। তাহলে এই ওয়াই ডিস্টেন্স অ্যাটেন্ড করলে ওর ওই পয়েন্টে আমাদের কাইনেটিক এনার্জি হবে কিউ ই ইন্টু ওয়াই। এটা হবে আমাদের অপশন কত যাবে, এটা অপশন এ যাবে, অপশন এ। ক্লিয়ার বোঝা গেল? এবং এই ত্বরণ দিয়ে অঙ্ক আরও আছে, সেটা আমি করাবো, আরও ডিফিকাল্ট লেভেলে করাবো। হলো, এটা হলো অপশন এ, কিছুই নাই। এবার নেক্সট অঙ্ক পড়ো, যে 6 point charge are placed at the vertex of a vertex बोलो जे 6 point charge are placed at the vertex of a hexagon of side 1 meter as shown in figure. Net electric field at the center of the hexagon is. তাহলে একটা দেওয়া আছে হেক্সাগন, আর অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে রেগুলার হেক্সাগন, হেক্সাগন। তাহলে হেক্সাগন মানে একটা বড় বেঞ্জিন আমাদের হেক্সাগন। হ্যাঁ, এইখানে ধরো হলো হেক্সাগন। এবার চার্জ ডিস্ট্রিবিউটেড কি দেওয়া আছে কিউ 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 মাইনাস কিউ মাইনাস কিউ অ্যান্ড মাইনাস কিউ। এবার বললো যে এই হেক্সাগনের এই সেন্টারে ধরো যে ও পয়েন্ট, এই সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, ইলেকট্রিক ফিল্ড কত হবে, এবং তোমার যে অপশন দেওয়া আছে সেই অপশনে কিন্তু 1/4πε0 দিয়েই করতে হবে। আচ্ছা, এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড বার করা বলতে কি বোঝায়? পয়েন্ট ইউনিট চার্জের উপর ক্রিয়াশীল বল, তাই তো? তার মানে তোমাকে বার করতে বলেছে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার মানে এই সেন্টারে মনে মনে +1 ইউনিট চার্জ আছে। তাহলে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড মানে একটা এর জন্য এই 0.1 ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স, একবার এর জন্য এর উপরে ফোর্স, 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 এবং এর জন্য এর উপরে ফোর্স, এবং এই প্রত্যেকটা ফোর্সের রেজাল্ট্যান্টটাই হবে ওর সেন্টারে নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে প্রথম দেখো, আচ্ছা এটা না আমাদের রেগুলার হয় হেক্সাগন দেওয়া আছে। এই রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে এই যে এক একটা যে আছে যে অংশটা, এই এক একটা অংশগুলো হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এগুলো এক একটা কী হয়, সমবাহু ত্রিভুজ। তার মানে এই হেক্সাগনের যদি এটা হয় 1 মিটার, তার মানে এটাও কত, এটাও আমাদের 1 মিটার, এটাও আমাদের 1 মিটার, এটাও 1 মিটার, সবে 1 মিটার। এটা আমাদের রেগুলার হেক্সাগন দেওয়া আছে। তাহলে প্রথম হচ্ছে এই প্লাস কিউর জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি কত হবে এটা হয় এই পয়েন্টের জন্য তাহলে এই কিউ সেটা নাম দিয়ে দাও এটা এ পয়েন্ট যায়ক তাহলে এবার এই এ পয়েন্টে কিউ আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিউ আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এর জন্য এই পয়েন্টে প্রাবল্য যদি নাম দি E1 equals to 1 by 4 pi epsilon 0 into Q by 1 square তাহলে এই প্লাস আধান এই প্লাসকে করে ধাক্কা মারবে তাহলে এই প্লাসকে ধাক্কা মারবে এই বরাবর আবার এই মাইনাস চার্জের জন্য এই পয়েন্টে ফোর্স কত হবে তো এবার মাইনাস আধানের জন্য ও বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে E2 তাহলে এবার সেম তাহলে এবার এখান থেকে এই ডিসটেন্স কত এটাও 1 মিটার তাহলে এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি কত হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু কিউ বাই এটা হবে 1 স্কয়ার এখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে না মানে এই আমরা যখন মান করব মান ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ওখানে কিন্তু মাইনাস বসবে না কেন এই মাইনাসটা কিন্তু শুধুমাত্র তার ডিরেকশনকে ইন্ডিকেট করে এটা ফার্স্ট ক্লাসেই বলেছি তাহলে এখানে কি আছে প্লাস 1 ইউনিট চার্জ তাহলে এই মাইনাস চার্জ এই প্লাসটি করবে টানবে তাহলে এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড এই বরাবর ছিল E1 আবার এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কি এই বরাবরই কাজ করছে মানে E2 তাই তো তাহলে এই দুটার জন্য রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করবে এই বরাবরই কাজ করবে ঠিক না ঠিক না এই প্লাসের জন্য এই প্লাস 1 এ ধাক্কা মারছে এই বরাবর আবার এই মাইনাসের মাইনাস কিউর জন্য ওকে টানছে এই বরাবর তাহলে এই দুটির জন্য রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি কাজ করবে এই বরাবর তাহলে কি হবে রেজাল্ট্যান্ট কত হবে ডাইরেক্ট যোগ হবে কেন এর জন্য এই মানে ইলেকট্রিক ফিল্ড আবার এর জন্য এই মানে ইলেকট্রিক ফিল্ড সেম দিকে আছে তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে ডাইরেক্ট যোগ হয়ে যাবে তাহলে এবার এই দুটি আধানের জন্য অনলি এই দুটি আধানের জন্য এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে ই ড্যাশ যদি নাম দিই ই ড্যাশ তাহলে E1 প্লাস E2 তাহলে এবার এই দুটার রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই ড্যাশ কাজ করবে এই বরাবর এবং ই ড্যাশ কত হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ তাই তো আর ইন্টু 2 কেন দুটাই সমান তাহলে 2 2 4 তাহলে কত হলো কিউ বাই 2 পাই এপসাইলন 0 তাহলে এই দুটি চার্জের জন্য রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে এবং এখানে ওরা কি আছে এখানে এর আছে সিমেট্রি তাহলে আমরা সিমেট্রিক্যালি আমরা একদম ডাইরেক্ট বলবো আমরা জাস্ট একটা কেস করলাম এবার সিমেট্রিক্যালি কি হবে সেম এবার এই দুটির জন্য এই প্লাসকে ঠেলবে এই বরাবর এই মাইনাস এই প্লাসকে টানবে এই বরাবর তাহলে এই বরাবর কি তাহলে এই বরাবরও মানে এবার এই দুটির জন্য রেজাল্ট্যান্ট কাজ করবে এই বরাবর এবং এরও মান কত হবে মানটা ই ড্যাশেরই হবে সমান কেন কিউ কিউ 1 1 সেম আছে এবার বাঁচলো কে তাহলে এটা এটা হয়ে গেল কমপ্লিট এই দুটো হয়ে গেল কমপ্লিট এবার এই দুটার জন্য আবার সেম এখানে সেন্টারে তাহলে এই প্লাস কিউ এই প্লাস 1 কে ধাক্কা মারবে এই বরাবর এই মাইনাস কিউ এই 1 কে টানবে ওর দিকে ওই বরাবরই তাহলে এই দুটার জন্য রেজাল্ট্যান্ট কাজ করছে কোন দিকে এই বরাবর তার মানে এটাও কত এটাও তো আমাদের নিউমেরিক্যালি মানটা কত হবে ই ড্যাশের সঙ্গেই সমান হবে বোঝা গেল তাহলে এই দুটার রেজাল্ট্যান্ট এই বরাবর এই দুটার এই বরাবর এবার আমাকে তিনটার ভেক্টর রেজাল্ট্যান্ট বার করতে হবে। এবার দেখো, আচ্ছা এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 60 করে না, কেন? সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে এক একটা, তাহলে এটাও 60 এটাও 60। আমরা প্রথমে এই ই ড্যাশ এবং ই ড্যাশ এই দুটোর আমরা রেজাল্ট্যান্ট বার করব, তাহলে এটাও ই ড্যাশ এটাও ই ড্যাশ, তাহলে এই দুটো এরও কত, এরও অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এরও অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এবং এরও অ্যামাউন্ট ই ড্যাশ এরও অ্যামাউন্ট ই ড্যাশ, তাহলে এই দুটার রেজাল্ট্যান্ট আবার কোন বরাবর কাজ করবে? এই দুটার আবার রেজাল্ট্যান্ট এই বরাবরই কাজ করবে, মানে একদম মাঝখান দিয়ে, কেন? এটাও 60 এটাও 60, তাহলে এটা ঠিক ওদের মাঝখানে আছে, এরও যা অ্যামাউন্ট এরও সেম অ্যামাউন্ট, তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট এই বরাবরই কাজ করবে। তাহলে আমাকে বার করতে হবে এই ই ড্যাশ এই দুটি ই ড্যাশের রেজাল্ট্যান্ট যেদিকে হচ্ছে এই থার্ড এরটা কি সেম দিকে আছে, তাহলে এই দুটার রেজাল্ট্যান্টের সঙ্গে এটা ডাইরেক্ট যোগ করলেই আমার রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাব সেন্টারে। তাহলে তাহলে এই ই ড্যাশ এবং ই ড্যাশ এবং এই যে এই ই ড্যাশ এবং এই ই ড্যাশ এই ই ড্যাশ এবং এই ই ড্যাশ, তাহলে এই দুটি ই ড্যাশের মধ্যে কত অ্যাঙ্গেল 120, তাহলে এই দুটার মধ্যে রেজাল্ট্যান্ট কত হবে, মানে এই ই ড্যাশ এবং ই ড্যাশ এই দুটার মধ্যে কত হবে রেজাল্ট্যান্ট, যদি বলি ই ডবল ড্যাশ তাহলে রুট ওভার অফ ই ড্যাশটার স্কোয়ার প্লাস ই ড্যাশটার স্কোয়ার প্লাস 2 ই ড্যাশটার স্কোয়ার ইন্টু কস 120 হবে না এই দুটার মধ্যে অ্যাঙ্গেল, আরে এই দুটার মধ্যে রেজাল্ট্যান্ট, তাহলে কি এখানে অ্যাঙ্গেল কি হবে ওদের দুটার মধ্যে অ্যাঙ্গেল, তাহলে কস 120 মানে কত হয়, এটা হয় হচ্ছে মাইনাস হাফ, ঠিক কিনা? মাইনাস হাফ হয়। এবার 2 আর 2 কাটলো, এই মাইনাসটা কোথায় আসবে, সামনে আসবে, তাহলে ই ড্যাশ স্কোয়ার প্লাস মাইনাস হলো কি ক্যান্সেল, তাহলে ই ডবল ড্যাশ কত হবে অনলি ই ড্যাশ, তাহলে এই দুটার যে এই দুটার রেজাল্ট্যান্টটা কত ই ড্যাশ, যেটা এই দুটার মাঝখান বরাবর মানে ই ড্যাশের সঙ্গে একই দিকে কাজ করছে, তাহলে এবার এই দুটার রেজাল্ট্যান্ট আমি পেয়ে গেছি এই বরাবরই, তাহলে এখন এখন একে আর লাগবে না, তাহলে এই দুটার রেজাল্ট্যান্ট এই বরাবরই যেটা এর সঙ্গে একই দিকে, তাহলে অতএব তাহলে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই হবে ই ড্যাশ প্লাস ই ড্যাশ, মানে 2 ই ড্যাশ হলো ই ড্যাশ প্লাস ই ড্যাশ মানে 2 ই ড্যাশ, 2 ইন্টু ই ড্যাশ কত কিউ বাই 2 পাই এপসাইলন 0, 2 কাটলো, তাহলে আমাদের ফাইনাল হল অ্যান্সার কিউ বাই পাই এপসাইলন 0। এটাই হলো আমরা কি সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হবে অপশন 3। বোঝা গেল কিনা বলো, বোঝা গেল কিনা? কিছুই নাই, এর মানে প্রত্যেকের জন্য কি বার করলাম, তারপর ভেক্টর লব্ধি, কিছুই না। এগুলা অঙ্ক তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। এরকম এই হেক্সাগনের যত টাইপস দিক তুমি সব করতে পারবে, সব এভরিথিং তুমি সব করতে পারবে। তাহলে এটা হলো কত অপশন 3 কিউ বাই পাই এপসাইলন 0। নেক্সট অঙ্ক দেখো, বলেছে 2 পয়েন্ট চার্জ প্লাস 8 কিউ অ্যান্ড মাইনাস 2 কিউ আর লোকেটেড অ্যাট x equals to 0 অ্যান্ড x equals to L রেসপেক্টিভলি। দ্য লোকেশন অফ এ পয়েন্ট অন দ্য x-axis অ্যাট হুইচ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস 2 পয়েন্ট চার্জ ইজ 0। বললো যে একটা আছে প্লাস 8 কিউ অ্যান্ড একটা আছে মাইনাস 2 কিউ। প্লাস 8 কিউ অ্যান্ড মাইনাস 2 কিউ ইজ লোকেটেড x equals to 0 আর x equals to L, তার মানে এই দুটার মধ্যে যে সেপারেশনটা দেওয়া আছে L। এবার বললো যে এই দুটা চার্জের জন্য কোন পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু 0 হবে, নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু 0 হবে। দেখো এবার এরকম টাইপের অঙ্ক করার জন্য এবার তোমাদের মনে একটা প্রশ্ন হবে যে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হবে কোথায়, আমি সেই পয়েন্টটা ধরবো কোথায়? আরে আমাকে তাকে রাফলি ধরতে হবে, হ্যাঁ এখান থেকে এক্স দূরে, তো সেইটা রাফলি ধরবো কোথায়? এবার ওর মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে যে তোমাদের মনে যে তোমরা কেউ কেউ বলবে যে এক্স এখান থেকে ধরবো এখানে, আবার কেউ বলবে যে ধরবো এখানে মানে অ্যাকচুয়ালি বাইরে, কেউ বলবে না ধরবো এই দিকে। তো অ্যাকচুয়ালি যে তুমি ওই পয়েন্টটা ধরবে কোথায়, তো অ্যাকচুয়ালি আমাকে তো অঙ্ক করে বার করতে হবে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা কোথায়, কিন্তু তার আগে তুমি অঙ্ক দেখেই তুমি সহজে বলতে পারবে ইয়েস এই পয়েন্টটা এখানে হবে বা এখানেই হবে, বাট ওই এক্স্যাক্টলি তুমি পয়েন্ট জানবে না, কিন্তু হ্যাঁ তুমি একদম বলতে পারবে যে পয়েন্টটা এখানেই হওয়ার কথা, এখানেই হবে। তারপর তুমি ওটা ধরে নিয়ে আগাও, তোমার অঙ্ক কমপ্লিট, তোমাকে আর কোনো মানে দ্বন্দ্ব মানে আর কোনো প্রবলেম হবে না। দেখো কী করে ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমাদের কি বললাম, কারো কারো মনে হতে পারে ইলেকট্রিক ফিল্ড হয়তো মাঝখানে জিরো হতে পারে, আবার কেউ বলবে না বাইরে হতে পারে, বাইরে এইদিকে বা ওইদিকে। তাহলে সেই জন্য আমি একটা ট্রিক বলছি, যে ট্রিক জানলে তুমি অঙ্ক দেখেই বলবে কোথায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, তারপর তুমি এক্স্যাক্টলি সেই পয়েন্টটা বার করবে। দেখো যদি বলা হয় একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এই দুটি প্লাস মানে দুটি একটি প্লাস একটা মাইনাসের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড জিরো, তাদের মাঝখানে কখনোই হওয়া সম্ভব না, ইম্পসিবল। নেট ইলেকট্রিক ফিল্ড জিরো মানে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, 0.1 ইউনিট পজিটিভ চার্জের উপর মোট ফোর্স হচ্ছে জিরো। তাহলে কোনো একটা পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো বলতে বোঝাচ্ছে ওই পয়েন্টে +1 ইউনিট চার্জের উপর মোট ফোর্সটা জিরো হওয়া, এটাই। তার মানে একটা প্লাস একটা মাইনাসের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড মানে টোটাল ফোর্স মাঝখানে, ওদের মাঝখানে হওয়া ইম্পসিবল, কখনো হবে না। কেন হবে না? তাহলে ভাবো যে তুমি এখানে ধরলে সেই 0.1 ইউনিট চার্জ, কি বললাম মানে ইলেকট্রিক ফিল্ড মানে কি 0.1 ইউনিট চার্জের উপর টোটাল ফোর্সটা, তাহলে যদি থাকে মাঝখানে, তাহলে এই প্লাস আধান এই প্লাসকে ধাক্কা মারবে এই বরাবর, আর এই মাইনাস এই 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 মাইনাসের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে এই মাইনাসের জন্য এই পয়েন্টে একক ধনাত্মকের উপর ক্রিয়াশীল বল, তাহলে এই মাইনাস কি এই 1 ইউনিটকে টানবে ওর দিকে। তুমি এই +1 ইউনিটকে তুমি ওদের সংযোগ রেখার মাঝখানে তুমি যেখানেই রাখো না কেন, এর জন্য এর ফিল্ড যেই বরাবর, এর জন্য এর ফিল্ডের ডিরেকশন সেই দিকে, তাহলে মাঝখানে রাখলে যেটা রেজাল্ট্যান্ট ফিল্ড কখনোই জিরো হবে না। কেন? এ ওকে ঠেলছে ওকে টানছে, তাহলে এদের মধ্যে কী হবে, এদের মধ্যে অলওয়েজ যোগ হয়ে যাবে, তাহলে রেজাল্ট্যান্টটা কখনোই জিরো হওয়া সম্ভব না। বাট এই প্লাস একেই যদি রাখো কোথায় বাইরে, যদি রাখো এদিকে, তাহলে এর জন্য এই পয়েন্টে ফিল্ড যা হবে মান, বাট ওর ডিরেকশন কোন দিকে এই বরাবর ওকে ঠেলবে, ++ ঠেলবে। এবার এই মাইনাস এবার এর জন্য এই পয়েন্টে ফিল্ড ওকে এবার টানবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস হওয়ার জন্য যদি বাইরে বার করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এ ওকে ঠেলছে বাইরে আর এ ওকে টানছে, তাহলে ও ঠেলছে ও টানছে, তাহলে এবার তাহলে বাইরে একটা পসিবিলিটি আছে বা একটা প্রবাবিলিটি আছে অবশ্যই বাইরে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার। কেন? ওরা পরস্পর অপোজিট ডিরেকশন, তাহলে কি একে অপরকে কোনো একটা পয়েন্টে গিয়ে হয়তো ক্যান্সেল আউট করে দেবে। বা যদি ধরো যে এই পয়েন্টে এই পয়েন্টে আছে, তাহলে এ ওকে ঠেলবে এই বরাবর আর এ মাইনাস কি ওর টানবে এই বরাবর, তাহলে তবুও কি তাহলে এর বাইরেও কি ও ঠেলছে এই বরাবর আর এ মাইনাসকে টানছে এই বরাবর, তাহলে বাইরে রাখলেও কি তবুও একটা চান্সেস আছে ফিল্ডকে জিরো করার। তার মানে একটা প্লাস একটা মাইনাস রাখলে ওর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড জিরো কখনোই হবে না। একটা প্লাস একটা মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে অলওয়েজ তার বাইরে। এবং এরই আমি এবার আরেকটা ব্যাখ্যা বলছি, দেখে নাও। যদি বলে একটা প্লাস একটা মাইনাস, আচ্ছা একটা প্লাস একটা মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হয়, এরকম হয় না প্লাস থেকে মাইনাসে, তাহলে একটা প্লাস একটা মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হয়, এ প্লাস থেকে মাইনাস, तार माने एर माझखाने तो असंख्य इलेक्ट्रिक फील्ड लाइन गेछे। तो इलेक्ट्रिक फील्ड लाइन जाओया माने कि रेजल्टेंट फील्ड अवश्यई आछे, तार माने ओर माझखाने कखनो इलेक्ट्रिक फील्ड जिरो हवा इम्पसिबल। ताहले एकटा प्लस एकटा माइनासेर जोन्नो इलेक्ट्रिक फील्ड इंटेंसिटी ओदेर बाइरे होबे, नय एई दिके नय एई दिके, बाट बाइरे होबे, भितरे हওয়া सम्भव ना। एबं जोदि कि बोली जे दुटी सेम चार्ज देखो दुटी सेम चार्ज एटा प्लस चार्ज एटा प्लस चार्ज कि होबे देखो। एबार जोदि बोली एबार एर आगेर केसे कि बाइरे इलेक्ट्रिक फील्ड जिरो होयेछिलो, परस्पर अपोजिट डिरेक्शने छिलो। एबार जोदि बाइरे राखी काके एके माने एबार किन्तु एटा एकटा चार्ज एटा चार्ज, एबार एई दुटेर जोन्नो नेट इलेक्ट्रिक फील्ड जिरो होबे कोथाय? जोदि बोली बाइरे देखो ए प्लस ए एकक धनात्मक के ठेलबे और ए प्लसों ठेलबे, तार माने कि एओ ठेलछे ओ ठेलछे, ताहले रेजल्टेंट जिरो होबे ना। एबार देखो ए ए बाइरे ए प्लस ओके ठेलबे ए ओके ठेलबे, ताहले बाइरे फील्ड जिरो हवा सम्भव ना। बाट ताहले ता बाइरे हलो ना केन? रेजल्टेंट केउ काउके अपोज करछे ना, माने जिरो होवार कोनो चान्सই নাই, कोनो पसिबिलिटी নাই। এবার যদি বলা হয় কোথায় ভিতরে মানে দুটি প্লাসের জন্য, হ্যাঁ দুটি প্লাস ভিতরে ভিতরে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করব, তার মানে কি প্লাস 1 প্লাস 1 ইউনিটের উপর লব্ধি বলটা, তাহলে এর জন্য এই পয়েন্টে বল ঠেলবে এই বরাবর, আবার এর জন্য এই পয়েন্টে বল ঠেলবে এই বরাবর, তার মানে এর জন্য ঠেলবে এই বরাবর উঠবে এই বরাবর। তাহলে এবার দুটি প্লাসের জন্য মাঝখানের কি কোনো পয়েন্টে পসিবিলিটি আছে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়া? বাট হ্যাঁ বাট কেন? যদি বলা হয় দুটাই মাইনাস চার্জ, দুটাই মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, দেখো তাহলে কী হবে? যদি দুটাই কী হয় মাইনাস, তাহলে এখানে আছে প্লাস, তাহলে এই মাইনাস এই প্লাসকে টানবে এই মাইনাসের প্লাসকে টানবে, তাহলে বাইরে ফিল্ড জিরো হবে না, রেজাল্টেন্ট ফিল্ড থাকবে। যদি বলে এখানে তাহলে এই মাইনাস এই প্লাসকে টানবে এই মাইনাস এই প্লাসকে টানবে, তাহলে এদিকেও জিরো হওয়া ইম্পসিবল। বাট যদি দুটির জন্য যদি মাঝখানে রাখি মাঝখানে ওই ইলেকট্রিক ফিল্ডকে মানে বার করবো, তাহলে এই মাইনাস এই প্লাসকে টানবে ওর দিকে আর এও টানবে ওর দিকে, তাহলে এবার দুটি মাইনাসের জন্য মাঝখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হচ্ছে? পরস্পর অপোজিট। তাহলে এমন কোনো পয়েন্ট আসবে যেখানে ম্যাগনিটিউডটা সেম বাট অপোজিট আছে, তাহলে রেজাল্টেন্ট জিরো। এবং তুমি এর এবার ব্যাখ্যা বুঝো, এর এবার ব্যাখ্যাটা বুঝো যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এবার দুটা প্লাস এবং দুটি প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনস কেমন হয়? এরকম হয় না? কি করে? এরা পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করে। তাহলে মাঝখানে এমন আমরা পয়েন্ট পাই যাকে বলি উদাসীন বিন্দু, সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করে না, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ড ওখানে নাই। সেম যদি বলি দুটি মাইনাস, তাহলে দুটি মাইনাসের জন্য কি আমি সেম পাবো সিচুয়েশন, সেম পাবো ফিল্ড লাইনস, সেই জন্য দুটি সমধর্মীর জন্য মাঝখানে কোনো ফিল্ড লাইনস যায় না, ফলে মাঝখানে আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো পাবো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো? দুটি সমধর্মীর জন্য নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হবে ওদের মাঝখানের কোনো পয়েন্টে, কেন? মাঝখানে সমান এবং বিপরীত হওয়ার চান্স আছে, এবং দুটি বিপরীত আধানের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হবে ওদের মাঝখানে না, ওদের বাইরে কোথাও। এটাই মেন ট্রিক। তুমি এটা দেখেই তোমার আর কোনো মানে আর কোনো কনফিউজড মানে থাকবে না যে কোথায় হবে। দুটি অপোজিট চার্জের জন্য ফিল্ড হবে বাইরে, মানে ফিল্ড বাইরে কি জিরো হবে, আর সমধর্মীর জন্য ফিল্ড জিরো হবে কোথায়? ভিতরে। তাহলে আমাদের এই অঙ্ক অনুযায়ী তাহলে আমাদের এই অঙ্ক অনুযায়ী একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তাই এই দুটি প্লাস এবং মাইনাসের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে কোথায়? মাঝখানে হওয়া ইম্পসিবল, হবে কোথায়? বাইরে। ধরলাম যে এই পয়েন্টে জিরো, কত? এই প্লাস এক্স থেকে সরি হ্যাঁ এই যে প্লাস 8 কিউ থেকে ধরো যে কত কত আর ডিস্টেন্সে, তার মানে ধরলাম যে ওর বাইরে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড জিরো হবে আমি জানি, বাট কোন পয়েন্টে হবে ওই এক্স্যাক্ট পয়েন্টটা এবার আমরা বার করব। ধরলাম যে এই প্লাস 8 কিউ থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে इलेक्ट्रिक फिल्डर लब्धि जिरो तार माने लब्धि जिरो माने कि जे एर जोन्नो एई पॉइंट इलेक्ट्रिक फिल्ड এবং এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট্যান্ট জিরো। আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো মানে কি? আচ্ছা যদি বলি এখানে রাখলাম 1 ইউনিট চার্জ, তাহলে এর উপর তো প্লাস 8 কিউ ইলেকট্রিক ফিল্ড আছে ইন্টেন্সিটি, আবার এরও আছে, বাট এখানে নেট জিরো। নেট জিরো মানে কি যে এর জন্য এই পয়েন্টে ফিল্ড এবং এর জন্য এই পয়েন্টে ফিল্ডের রেজাল্ট্যান্ট জিরো। তাহলে বলো এই 8 কিউর জন্য এই পি পয়েন্টে इलेक्ट्रिक फिल्ड इंटेंसिटी कत होबे? एर जोन्नो एई पॉइंटे इलेक्ट्रिक फिल्ड इंटेंसिटी माने 1 यूनिट पजिटिव चार्जेर उपर माने फोर्सटा, ताहले एर जोन्नो एई पॉइंटे कत 8 किउ इनटू द 1 आछे बाई कत एई जे एई आर स्क्वायरटा। ताहले एबार एर जोन्नो एई पॉइंटेर डायरेक्शन होबे एई बराबर ई1, केन एई 8 प्लस 8 किउ के धक्का मारबे हलो। एबार एबार एर जोन्नो एई पॉइंट इलेक्ट्रिक फिल्ड कत होबे? एर जोन्नो एई पॉइंटे अरे रेजाल्टैंट ना जिरो, तो लब्धि जिरो होबे। तो एक बार एर जोन्नो एई पॉइंटे एक बार एर जोन्नो एई पॉइंटे दुटार रेजाल्टैंट जिरो होले एई आर एर भ्यालुटा कत होबे? ताहले एबार एर जोन्नो एई पॉइंटे रेजाल्ट एबार एर जोन्नो एई पॉइंटे इलेक्ट्रिक फिल्ड कत होबे? एटा होबे ई2 इक्वल्स टू होबे 2q इनटू 1 माइनस कि नेब ना माइनस नेब ना, केन माइनसटा एखाने शुधु डिरेक्शनेर जोन्नो आसबे, माइनसটা শুধু আসবে ডিরেকশনের জন্য, এখানে মানের ক্ষেত্রে কোনো মাইনাস নেব না আমরা। তাহলে এর জন্য এখানে ফিল্ড 2q ইনটু 1 বাই এই ডিসটেন্সটা, এটা আর এটা এল, সো আর মাইনাস এল তার হোল স্কয়ার। বোঝা গেল কি এটা কত আর এটা এল, সো এটা হবে আর মাইনাস এল তার হোল স্কয়ার। তাহলে অতএব এবং এই মাইনাস এই একক ধনাত্মক আধানকে ও টানবে, তাহলে এর জন্য এই পয়েন্টে ফিল্ডের ডিরেকশন হবে এই বরাবর হলো। তাহলে এবার পি পয়েন্টের রেজাল্ট্যান্ট ফিল্ড কত? পি পয়েন্টে রেজাল্ট্যান্ট ফিল্ড হবে ই1 মাইনাস ই2, কেন এটা কেন কেন এর জন্য এই পয়েন্টে ধাক্কা মারছে এই বরাবর, এবার ওই মাইনাস ওকে টানছে এই বরাবর, তাহলে কি হবে যেটা হবে রেজাল্ট্যান্ট ওটা হবে বিয়োগ। এবার এই শর্ত কি? এই শর্ত অনুসারে এই এটাই হচ্ছে জিরো। কেন আমি কি ধরেছি যে এই পি এমন পয়েন্ট যেখানে রেজাল্ট্যান্ট ফিল্ডটা জিরো। তাহলে এখানে আগে রেজাল্ট্যান্ট ফিল্ড বার করলাম, তারপর আমাদের যে শর্ত এই ফিল্ডটা কত জিরো। তাহলে কত হলো ই1 ইকুয়ালস টু হলো ই2, তাহলে ই1 কত 8q বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2q বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, কিউ কিউ কাটলো 2 4 8 হলো। তাহলে এবার 4 বাই আর স্কোয়ার r equals to 1 by r minus l तार होल स्क्वायर, बोथ साइड स्क्वायर कर दाओ, बोथ साइड रूट कर दाओ, ताहले अभी 2 by r equals to 1 by r minus l। एबार करते होबे वज्र गुणन, आमाके बार करते होबे r एर मानटा, ताहले 2r minus 2l equals to r, सो एटा एदिके आसलो, ताहले r equals to होबे 2l, 2 ओइला सब दाओ आछे कैपिटल l, ठीक आछे सब करे दाओ कैपिटल l, कैपिटल एल एंड कैपिटल एल एंड कैपिटल एल एंड कैपिटल एल। सो ताले रेजल्टेंट इलेक्ट्रिक फील्ड कत होबे जिरो, कोथाय 2l डिस्टेंसे हয়ে গেল आंसर। এটাই আমাদের आंसर কমপ্লিট। তাহলে এটা কত হবে অপশন, এটা হবে অপশন কত সি, সি হবে অপশন। ক্লিয়ার? বুঝতে পারলে কি? आज के लास्ट अंक, ए क्यूब ऑफ साइड बी हैज ए चार्ज स्मॉल क्यू एट ईच ऑफ इट्स वर्टिस, द इलेक्ट्रिक फील्ड ड्यू टू दिस चार्ज डिस्ट्रीब्यूशन एट द सेंटर ऑफ दिस क्यूब विल बी 1/4πε0 टाइम्स ए। माने कि बोलो बोलो जे एकटा आछे क्यूब, ए क्यूबेर प्रत्येकटी वर्टिक्से जे चार्ज आछे स्मॉल क्यू करे आछे, তবে এই টোটাল সিস্টেমের জন্য ওদের একদম সেন্টারে ওই যে কিউবের সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? আগে ছবিটা আঁকি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই। একদম আমি অঙ্কটা তোমাকে 3D আকারে ভাবতে হবে। ना भावले अंकटा बुझते पारबे ना। एक्चुअली ये अंकटा जो बुझते ये अंकटा करले तुमी ये टाइप्सर अनेक अंक सम्बन्धे तुम आरो अवगत होबे। प्रत्येकटा पॉइंटे स्मल किऊ स्मल किऊ स्मल किऊ स्मल किऊ स्मल किऊ करे सब चार्ज आछे। एबार बोलो जे ओদের ठीक माछखाने इलेक्ट्रिक फील्ड इंटेंसिटी कत होबे एबं एई अपशन जे आछे एटार होबे आंसर होबे जिरो। बाट जिरो केन होच्छे आमी तारई व्याख्या देबो। आमी आगे बोलेছি आमी एखाনে যতগুলো অঙ্ক করাবো সবই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি দেবো। তো এখানে এর সেন্টারে একদম হবে জিরো, প্রত্যেকটা পজিটিভ চার্জ আছে ওদের মাঝখানে হবে জিরো। এটা একবারে হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি জিরো কেন হলো তার জন্য তোমাকে একটা জিনিস নিয়ে এসেছি, তোমাকে এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা সেই ঘনকটা আছে তাই তো। আরে অ্যাকচুয়ালি এই যে আকৃতিটা এই যে আকারটা এটা তো ঘনকের আকার, এটা ঘনকের আকার। তাহলে এবার বলো, এবার তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে কোথায় বলেছে? মাঝখানে, ঘনকের মাঝখানে, কিউবের মাঝখানে। তাহলে কিউবের মাঝখান মানে কি? এটা কি কিউবের মাঝখান? এটা কি কিউবের মাঝখান? না তো। কিউবের মাঝখান কোনটা? এই পয়েন্টটা, মানে এই যে এই দুটো মাঝখানের লাইনে জয়েন করলে এই মাঝখানটা। তাহলে কিউবের মাঝখান মানে কোনটা? এই মাঝখানে, এই মাঝখানটা। তাহলে এই মাঝখানে, এবং বলো এখানে টোটাল চারটা কি আছে শীর্ষবিন্দু ভার্টিক্স আছে? একটা দুটো তিন, সরি আটটা আছে, 1 2 3 4 5 6 7 8 আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ড বার করতে কোথায় বলেছে? ওদের মাঝখানে, এই টোটাল কিউবের মাঝখানে, মানে মাঝখানে মানে এখানে। তাহলে এই পয়েন্টটা, তাই আচ্ছা ভালো করে দেখো হ্যাঁ, যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তাহলে এই পয়েন্ট দিয়ে যদি আমি, তাহলে এখানে আছে চার্জ কিউ 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 কিউ, এদিকে পিছন দিকে আবার চারটাতে কিউ কিউ করে আছে। এবার এই কিউ, এই যে এই কিউ আর এই কিউ আমি যদি অ্যাড করি, কি বললাম, এই কর্নারে কিউ আর এই কর্নারে কিউ অ্যাড যদি করি, তাহলে আমাকে যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে বলেছে, তাহলে আমি যদি এই দুটো লাইন, যদি এই দুটো চার্জকে যদি অ্যাড করি, তো এই দুটো যে অ্যাডজয়েনিং যে লাইনটা সেটা কি মাঝখান দিয়ে পাস করছে না? পাস করছে না। তাহলে আমাকে তো বার করতে বলছে এই পয়েন্টে, এই পয়েন্টে মানে একদম মাঝখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে একটা এই কর্নারের জন্য, একটা এই কর্নারে আধানের জন্য, একটা এই কর্নার, এই কর্নার, এই চারটা কর্নারের জন্য হলো। তাহলে এবার এই মাঝখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে দেখো এই মাঝখানের পয়েন্টটাকে যদি আমি এর সঙ্গে যদি জয়েন করি, তাহলে কী হবে? এর সঙ্গে হবে এ জয়েন হবে, মানে এই টোটাল যে কিউব, ওই কিউবের চারটি ডায়াগোনালের মাঝখানে হবে ওই পয়েন্টটা। চারটি ডায়াগোনাল দেখো, একটা এর সাপেক্ষে এই ডায়াগোনাল দেখো তো, এ উপরে ও নিচে। তাহলে আমি যদি এই যে টানি কোনাকোনি, তাহলে ওই মাঝখান দিয়েই এই লাইনটা যাবে। যদি টানি এই একটা ডায়াগোনাল এর আপের সঙ্গে ও ডাউন, যদি টানি এর আপ থেকে ও ডাউন, তাহলে লাইনটা কিন্তু ওই মাঝখান পয়েন্টে যাবে। এবার এর সঙ্গে এর ডাউন, তাহলে কি এর সঙ্গে এর ডাউন, আবার এর সঙ্গে এর ডাউন, বা এর ডাউনের সঙ্গে এর আপ, আবার এর সঙ্গে এই যে ডাউনের সঙ্গে ওর আপ। তাহলে হয়ে গেল চারটা। একটা এর, একটা কি, একটা কি এই যে মাঝখানে, একটা এর জন্য এই মাঝখান, এর জন্য এই মাঝখান, আবার মানে এই আটটার জন্য কি মাঝখানে ইলেকট্রিক ফিল্ড। তাহলে মাঝখানে লাইনটাকে যদি আমি অ্যাডজয়েন্ট করতে চাই, তাহলে কী হবে? এই লো থেকে এই হাফ যদি উঠে, দেখো এই লো থেকে যদি এই হাফ উঠে, কে গেল স্কেলটা? স্কেলটা গেল কোথায়? এই যে, হ্যাঁ দেখো এই লো থেকে যদি এই হাফ উঠে, দেখো এই লো থেকে যদি হাফ উঠে, তাহলে কিন্তু এই লাইনটা ওই মাঝখানের পয়েন্টকে ছেদ করবে। তাহলে এই পয়েন্ট, এই যে মাঝখানের কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করা মানে এর জন্য, এর জন্য, এর জন্য, এর জন্য, মানে আটটার জন্যই। তাহলে এর জন্য এখানে মানে কি, তাহলে এই লাইন যাবে, যেটা কি, যেটা এই মাঝখানটা, বা এটা, বা এটা, বা এটা, তাই তো। তার মানে যে এর জন্য এই পয়েন্ট আর এর জন্য এই পয়েন্ট, তাহলে আমাকে আগে বার করতে হবে। তাহলে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে এই মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, তাহলে ওদের মাঝখানে কি ওই সেন্টারটা আছে। তাহলে বলো তো এই এই লেন্থটা বলতে কি কি বোঝায়? এই লেন্থ বলতে কি বোঝায়? এনিওয়ান সরি এনিওয়ান কি করে আসবে? হ্যাঁ, যে এখান থেকে এটা বলতে কি বোঝায়? এই কিউবের ডায়াগোনালটা। তাহলে তুমি এই ডায়াগোনালটা কী করে পাবে? এই ডায়াগোনাল কী করে পাবে? এই ডায়াগোনালটা কী করে পাবে? দেখো তো এই যে দেখো এই যে এটা কি, এটা কত? এটা তো কিউবের হাইটটা কত? বি, এটা বি। আর এই যে মাঝখানে যে আছে এই যে এই মাঝখানটা, এই যে মাঝখানটা যদি আমি টানি এই যে এই মাঝখানটা আর এটা, তাই তো? তাই দেখো এই মাঝখানটা আর এটা, তাহলে আমি যদি এটা অ্যাড করে দিই তাহলে কি আমরা এটা পেয়ে যাব। তার মানে ওর মাঝখানে একটা কে সৃষ্টি করেছে? ওর মাঝখানে একটা কে সৃষ্টি হয়েছে? একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে আমাকে এই যে এটা কি, এই লাইনটা কি, এর নিচের কি বর্গাকারের ডায়াগোনাল আর এটা হাইট, তাহলে এই লেন্থ আর এই লেন্থ, তাহলে এটা কত হবে? এই যে বর্গাকার, তাহলে এই যে বর্গাকারের ডায়াগোনালটা কত হবে? √2 ইন্টু বাহু মানে √2 ইন্টু বি। আর এটা কত? এটা বি। তাহলে এটা কি হবে? ভূমি, এটা লম্ব। তাহলে ভূমি লম্ব দিয়ে কি করলো? যে করলো সমকোণী ত্রিভুজ। তাহলে ওদের যে হবে অতিভুজটা, ওটাই কি বুঝাবে? আমাদের এই যে ঘনকের ডায়াগোনাল। তাহলে আগে বলো, আগে এই যে এটা, আগে বলো এই যে এটা, এটা কত হবে? যদি বলি এখান থেকে এই যে ঠিক এই যে এটা হবে, তাই না? এই যে এই ছবিতে এটা হবে, ডায়াগোনালটা কত হবে? √2 ইন্টু বি, তাই তো? কত হয়? কর্ণ √2 এর বাহু। আর এখান থেকে এই যে এটা হবে, এটা কত? এটা আবার বি। তাহলে এই যে এটা হবে, ঠিক কি না? এটা কি? এটা হচ্ছে পিছনের পয়েন্টটা, এটা সামনেরটা। তাহলে এই যে এটা আর ওদের এই মাঝখানে আমাকে বার করতে হবে। দেখো ছবিটা বুঝতে পারলি কিনা? এটা তো আছে নিচেরটা √2 বি, এটা বি। তাহলে এটা কি? তার ডায়াগোনাল। তাহলে এটা √2 বি, এটা বি। তাহলে এই অতিভুজ কত হবে? এই অতিভুজটা হবে √3 ইন্টু বি। এবং এই মাঝখান কত হবে? এই মাঝখানটা হবে √3b/2। আর এখান থেকে এটা কত হবে? √3b/2। তাহলে এবার দেখো, তাহলে এই একটা ডায়াগোনালের ক্ষেত্রে তাহলে এখানে কি? এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এবং 8টাতে কি আছে? প্লাস চার্জ। তাহলে এ ওকে ঠেলবে এই বরাবর, এ ওকে টানবে এই বরাবর, এবং দুটি কি হবে? ইকুয়াল অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড। কেন? এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ। এটা একক ধনাত্মকের উপর বল, দুটার জন্যই। এবং যেহেতু কোথায়? মাঝখানে। তার মানে কি? ওই ঘনকের যে ডায়াগোনাল ওদের মিডল পয়েন্টে। তাহলে এ ডিস্টেন্স যা, এটাও সেম ডিস্টেন্স। তাহলে এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এবং এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ কি? সমান এবং বিপরীত। তাহলে এই দুটা কি করবে? এই দুটা একে অপরকে ক্যান্সেল করলো। এবার কি হবে? এবার দেখো, এবার এটা কি? এবার এটা নিচেরটা, এটা কি আছে? এটা এটা দেখো, এটা কি হবে? নিচেরটা, এটা হবে কোনটা হবে? তুমি দেখো এখানে যে এটা কি? এই যে এই একটা আর এইটা, এই দুটা কি করলো? ক্যান্সেল। আবার একইভাবে এই একটা, দেখো এর নিচ, এর উপর, এ ওকে টানবে ওর দিক, সরি এ ওকে ঠেলবে ওর দিকে, এ ঠেলবে ওর দিকে। তাহলে এই নিচ এর উপর দুটা ক্যান্সেল, এর উপর এর নিচ দুটা, চারটা ক্যান্সেল, এর উপর এর নিচ ক্যান্সেল, আর এর উপর এর নিচ ক্যান্সেল। তাহলে সবাই কী হলো? সবাই একে অপরকে করলো ক্যান্সেল। কেন? সবাই কি আছে? এই চারটা ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স, এবং মাঝখানে মানে ডিস্টেন্স তো একই। তাহলে কী হবে? তাহলে প্রত্যেকটা পয়েন্ট এর আপ এর ডাউন, এবার এর ডাউন এর আপ, এর ডাউন এর আপ, সবাই কী করলো? একে অপরে করলো ক্যান্সেল। তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড কত হবে? 0। কোথায়? এটা একদম মাঝখানে। বুঝতে পারলে তো? এটা হলো একদম মাঝখানে কত হবে? 0 ইলেকট্রিক ফিল্ড। এটা আমি সহজেই বলা যায়, সেটা হচ্ছে অপশান ডি হলো অ্যান্সার, তাই তো? এটা হলো 0 হলো ইলেকট্রিক ফিল্ড। এটা কিন্তু ভাবতে হবে। তুমি যদি এখানে বুঝতে না পারো, তুমি আবার ভালো করে ভাবো যে কোথায় বলেছে। একদম ঠিক মাঝখানটা, একদম মাঝখান। মাঝখানে মানে কি এই দুটো লাইন অ্যাড করলে হবে না, আবার এই দুটো লাইন অ্যাড করলে হবে না, কি করতে হবে এই মাঝখানটা ছেদ করবে তখনই যখন এর আপের সঙ্গে এর ডাউন যাবে, তখনই এই মাঝখানটা ছেদ করবে। সেম এর ডাউন এর আপ বা এর ডাউন এর আপ, এর ডাউন এর আপ বা এর ডাউন এর আপ, এবং তাহলে একদম মাঝখানে, তাহলে প্রত্যেকটা তাহলে ডায়াগোনাল কী হবে ওর মাঝখানে, তাহলে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ, তাহলে ও ঠেলবে ও ঠেলবে, তাহলে ডিস্টেন্সটা কি সেম সেম চার্জ, তাহলে কী হবে এ ঠেলবে ও ঠেলবে দুটো কি সমান এবং বিপরীত, তাহলে কত হবে রেজাল্ট্যান্ট জিরো হবে ওর মিডিল পয়েন্টে। ক্লিয়ার? তাহলে কত হলো জিরো, বোঝা গেল? তাই তোমাদের ক্লাস এই পর্যন্তই, এবং এই আমি যা যা ক্লাস নিলাম সেই থিওরি রিলেটেড আমার থিওরি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি থিওরি যদি কোনো কনসেপ্টে থাকে গণ্ডগোল তোমাদের, তাহলে থিওরি দেখতে পারো, আশা করি সমস্যা মিটে যাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, সেই মতো আমি আরও বেশি উৎসাহিত হব এবং সেই মতো আমি আরও কিছু মানে আরও কোশ্চিন আমি সলভ অবশ্যই তো করাবই, কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হব যে তোমাদের কেমন লাগছে বা আরও কেমন টাইপের প্রয়োজন, তোমাদের সাজেস্ট আমি অবশ্যই শুনব, এবং যেটা দিচ্ছি বাড়ির কাজ সেটা বাড়ির কাজ করে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।